2024 में फिर एक बार भाजपा की प्रचंड विजय तय। नमस्कार प्रिय दर्शक, दि প্রাইমস লৈ সকলোকে স্বাগতম জনাইছো। মই পনাইছো, মই পার্থ হৰা। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে ঘোষণা করিলে 2024 চনৰ যি নির্বাচন, সেই নির্বাচনত বিজেপিৰ প্রচণ্ড জয় হব, বিজেপিৰ প্রচণ্ড জয় হব। আৰু এই ঘোষণা প্রধানমন্ত্রী গৰাকীয়ে করিলে এখন জনসভাত, যিখন এখন দলীয় সভা আছিল, যিখন সভাত তেওঁ 10 লাখ বিজেপি কর্মীক সম্বোধন কৰিছিল। ভূপালত সেই সভা অনুষ্ঠিত হৈছিল। কোৱা হয় বিজেপি 365 দিনে নির্বাচনের কারণে প্রস্তুত হয়ে থাকে। আর এইবার দেখা পোৱা গল যিখন জনসভাত প্রধানমন্ত্রীগী এই কথা ঘোষণা করলে, সেইখন জনসভাত কিন্তু ইউসিসির পোষকতা করলে, ইউনিফর্ম সিভিল কোডর পোষকতা করলে। আর কলে মুসলিম সকল পিছপরি আছে, বিশেষকৈ 55টা মুসলিম সকল পিছপরি আছে। আর পিছপরি থাকার কারণে বিরোধী রাজনৈতিক দলসমূহ দায়ী। তার সমান্তরালকৈ কলে বিরোধী রাজনৈতিক দলসমূহ যিসকল একত্রিত হওয়ার কুচকাওয়াজ করেছে, সকলোরে যদি কেলেঙ্কারী পরিমাণটো চোৱা যায়, সেয়া 20 লাখ কোটি টকাতকৈ অধিক হব। প্রধানমন্ত্রীগৰাকীয়ে কি কৈছিল সেয়া চাই লওঁ। আচ্ছা, আপোনাক ইয়াদ হোগা, জৰা মই পুৰণি বাত ইয়াদ কৰাতা হওঁ। হমনে 2014 কা চুনাও দেখা হ্যায় আর 2019 কা ভি চুনাও দেখা হ্যায়। भाजपा के जो घोर विरोधी दल है, 2014 हो या 19, वो कितने ही घोर विरोधी थे, लेकिन उन दोनों चुनावों में हमने देखा कि इतनी छटपटाहट नहीं दिखी जितनी आज दिख रही है। ये सारे लोग, ये दल गारंटी है भ्रष्टाचार की। ये गारंटी है लाखों करोड़ रुपयों के घोटालों की। कुछ दिन पहले इनकी एक फोटो ऑफ कार्यक्रम हुआ था, मिलकर के फोटो निकालने का एक कार्यक्रम हुआ था। इस बैठक में शामिल दलों के इतिहास को देखेंगे तो पता चलेगा कि वो सब मिलकर के, जितने भी लोग फोटो में दिखते हैं ना, एक एक को जरा देख लीजिए, उन सबका मिलकर के टोटल लगाएंगे तो ये सारे मिलकर के कम 20 लाख करोड़ के घोटाले की गारंटी है। और कांग्रेस का घोटाला ही अकेले लाखों करोड़ों का है। 1,86,000 करोड़ का कोयला घोटाला, 1,76,000 करोड़ का टूजी घोटाला, 70,000। प्रधानमंत्री नरेन्द्र मोदीर वक्तव्य विरोधीक जथेष्ट आक्रमणात्मक, বিরোধীর প্রতি যথেষ্ট আক্রমণাত্মক হওয়া পরিলক্ষিত হল। যে বিরোধী একত্রিত হবলৈ চেষ্টা করেছে অনাগত 2024 চনের নির্বাচনের কারণে, সেই বিরোধী সম্মিলিতভাবে 20 লাখ কোটি টাকার ঘোটলা করেছে বলে এক অভিযোগ উত্থাপন করেছে প্রধানমন্ত্রীগী। এক প্রকার রণসিংহা বজালে প্রধানমন্ত্রীগী 2024। মই পুনে পুনে মোৰ সৈতে স্টুডিওত সংযুক্ত হয়ে আছে কংগ্রেসের মুখপাত্র গোপাল শর্মা, মুখপাত্র রঞ্জিত কুমার শর্মা কিছু সময়ের পিছত সংযুক্ত হব, আপর যুটিয়া সভায় কমল কুমার মেধি সংযুক্ত হয়ে আছে, আর আছে জ্যেষ্ঠ সাংবাদিক রণেন কুমার গোস্বামী। মই পুনে পুনে গোস্বামী ডাঙরিয়া আপনার আরম্ভ করিম, মোদীর এই বক্তব্যক আপনি কেনেদরে বিশ্লেষণ করে? এইটো যেহেতু নির্বাচন, আমিতো দুয়ার টুকুরি আছে নির্বাচনে, 2024 নির্বাচনে দুয়ার টুকুরি আছে,
গতিকে তার সময় নির্দিষ্ট আর এপ্রিলের পর মে এনেকা সময় গতি এই সময়ত আক্রমণাত্মক নহলেহে আচরিত হলোহেতেন যে তার আগতে রণক্ষেত্র এরি পলাইছে এনেকে মানে ভাবিলেন। আর এটা আপনি যিকোনো দলের মুখত আজি রাজীব রাহুল গান্ধীর কথা কয়, রাহুল গান্ধী কব আমি মহতিয়াই লৈ গুছি যাম নকবনে? নিজের মানুষ কি কৈছে যে মানে সেই কব পারে ভাল, আমি বেলেগ কংগ্রেসে তো কবই, আপে কবই বা এলোকর কথা বিজেপিয়ে কবই, মই কিন্তু তেওঁলোকৰ ভিতরের মানুষে কি কয় মই সেইটোহে কব খুঁজছো। আসলে আপনি কবই নালাগে, মই কব নালাগে, ভিতরের মানুষে কি কয় আপনি জনাত কি কয়। 23 মে'ৰ দিনা আরএসএসৰ যখন মুখপাত্র অর্গেনাইজার তাত লিখিছে যে প্রথমবার কারণে স্বীকার করেছে অন্তত প্রফুল্ল কেটকারে কি লিখিছে যে প্রথমবার কারণে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে যুঁজ করবলগা আছে কর্ণাটকত 23 মে' লিখে রাখো, দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কর্ণাটকত যুঁজ করবলগা যুঁজ করবলগা 23 40% বিক্রয় হয় নগল আসল বিজেপি থাকি মই পুনরচলে আহিম। অর্থাৎ বিজেপির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে, বিজেপির মুখপাত্রগী সংযুক্ত হব রঞ্জিত কুমার শর্মা, আপনি কথাখিন কব কিন্তু মানে যেহেতু দ্বীপে তো আগ্রহ লোক লাগবে কংগ্রেসের প্রতিনিধিগুলো ওসলে যে আপনি কেন বিশ্লেষণ করে গোপাল শর্মা নগরিয়া। প্রথম কথা হয়েছে যে আজি মণিপুর প্রায় 60টা দিন মণিপুর জ্বলি আছে, সন্মানীয় প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণের পর আহি তেখেতে নির্বাচনের এই মিটিংখনের সলনি যদি তেখেতে মণিপুর গলহেতেন, কারণ মণিপুরখনও তেখেতর নেতৃত্বতেই তেখেতর বিজেপির সরকারের তৎপরটি আছে আর তাদের ইতিমধ্যে একটা এনেকা একটা জেনোসিস তাত আপনার হয়েছে এই কথাটো, গতি ফার্স্ট প্রায়োরিটি আসলে সেই বা যেন এটা মধ্যপ্রদেশ পালে মধ্যপ্রদেশত আজি যিখিনি তেখেতে কথা কলে আপনি অল্প আগে যিখিনি কথা দেখালে তেখেতে কৈছে যে দুর্নীতি আজি যা 9টা বছর তেখেত ভারতের প্রধানমন্ত্রী 2014 চনত যিখিনি কথা কৈছিলে সেই একেখিনি কথাই আজি দোহরাই আছে, নতুন কথা একো নাই। তেখেতে সেই 2G স্পেকট্রামের কথাই তেতিয়ার কথা যা আছে আপনার সেই কমনওয়েলথের কথা যিমানখিনি আপনার যেটো দুর্নীতির কথা কৈ আছে এটা কথাটো হৈছে এই দুর্নীতির এই দুর্নীতির আজিলেকে কিমানক জেলত ভরালে, কিমানখিনি পানিশমেন্ট দিলে, এই যে আজি পুনের 9টা বছর আকৌ কৈছে যে দুর্নীতির কথা। আজি চাব কর্ণাটকত রব মো কথাখিনি কমপ্লিট করব, কর্ণাটকত 40% যেটো দুর্নীতি তার সেই দুর্নীতির কারণে কমিশন আর এই দুর্নীতি তার চারিফালে গোটেখ দুর্নীতি কমিশনই যা এটা আপনার কি হয়েছে মধ্যপ্রদেশত, আপনার কি হয়েছে মধ্যপ্রদেশত আপনার 220টা মাহত 225টা আপনার স্ক্যাম করেছে, তার ভিতর আপনার রেশম স্ক্যাম, স্কলারশিপ স্ক্যাম, ব্যাপম স্ক্যাম, তারপর রিক্রুটমেন্ট অফ পুলিশ স্ক্যাম, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট স্ক্যাম, কোভিড স্ক্যাম, ই টেন্ডারিং স্ক্যাম, পোষণ আহার স্ক্যাম, নার্সিং হোম স্ক্যাম, কারণ ড্যাম স্ক্যাম যে ক্র্যাক ওলাইছে নতুন ড্যাম একটা, মহাকাল লোক করিডর যে আপনার মন্দির আমার যে ডর তারপর না ইমানখিনি নকো হায়ার স্ক্যাম এটা আপনার সাতপুরা ভবন দেখিছে সরকার যাবলে হয়েছে, গতি সচিবালয়টকে জানাই দিছে মানে একটা কথা মানুষের প্রশ্ন হয়েছে মজার, গতি এই কথাবিল এই যে আর সবতকে ডর কথা হয়েছে কি চকুর সম্মুখতে 88,032 কোটি টাকা 500 টকীয়া নোট অন্তর্ধান হয়ে গেছে, আর সম্মুখতে যদি লুটেরার কথা কৈছে সম্মুখতে যিমানখিনি দুর্নীতিপরায়ণ বিরোধী আসলে সেই গোটাই দুর্নীতিপরায়ণ সমর্পিত করে দলে নিচিনা ইমান মহান প্রধানমন্ত্রী বিজেপি দলে গোটেখিন আপনার বিজেপি দলত যোগদান আপনার দুর্নীতি আছে মই বিজেপি রঞ্জিত কুমার শর্মা আমার সাথে সংযুক্ত হয়েছে, আপনি যেহেতু সংযুক্ত হয়েছে আমি আপনাকে কই থাকব বিচারিম আপনি সংযুক্ত হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের কালি কিয় অংশ
আমি দেখাইছিল যত প্রধানমন্ত্রীগুলো দাবি করেছে 2024 চনত বিজেপিয়ে পুনৰ চৰকাৰ গঠন করব আর সন্মিলিত বিরোধী যি বিরোধী এখন মঞ্চ গঠন করব চেষ্টা করে আছে উমৈহতীয়া মঞ্চ সেই বিরোধী দল সমূহৰ যদি কেলেঙ্কারি আমি যোগ করো সেয়া প্রায় 20 লাখ কোটি টাকার হব আর তার সেই কেলেঙ্কারি কংগ্রেসের অধিকাংশ কেলেঙ্কারি কংগ্রেস জড়িত হয়ে আছে মানে কমল মিধি ডাঙরিয়া আপনার ওসরলে আহিম এই যে বিরোধীর ঐক্য মঞ্চ সেই ঐক্য মঞ্চের প্রথম বৈঠক পাটনাত অনুষ্ঠিত হয়েছিল আম আদমি পার্টিও জড়িত তার প্রতিনিধি উপস্থিত আসলে তেনে পরিপ্রেক্ষিত প্রধানমন্ত্রী এই মন্তব্য ভাষণের এই অংশক আপনি কেনেদরে বিশ্লেষণ করে? প্রথম কথা হল রণেন গোস্বামী ডাঙরিয়ায় কোৱাৰ দৰে আর এস এসর মুখপত্রতো এই বিষয়ে একটা আভাস পাওয়া গেছে যে চিন্তিত হয়েছে আর নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কালির যে বক্তব্য এই বক্তব্যর একটা কথা প্রতিফলিত হয়েছে যে বিরোধী সম্মিলিত হওয়া কথাটুত নরেন্দ্র মোদী বিজেপি আর আরএসএস আসলতে ভয় খাইছে শঙ্কিত হয়েছে বা চিন্তিত হয়েছে এই গোটাই প্রক্রিয়াটো যদি সঠিকভাবে আগবাড়ি যায় তেনেহলে বিজেপিক প্রতিহত করাটো সম্ভব এই কথাটো অন্তত তেওঁলোকৰ ভাব ভাষা পৰা এই কথাটো প্রকাশ পাইছে কিন্তু এই গোটাই কথাটোত কিছুমান কথা সীমাবদ্ধতা আছে বিশেষকে এটা কথা কংগ্রেসের যে ভূমিকা কংগ্রেসের ভূমিকাটুক লৈ আমার ভিতর একটা বিরোধী মই বিষয়টো লৈ আহিম মূল প্রশ্নটো হৈছে যে করাপশনের নেগেটিভ প্রস্তুত করবলে চেষ্টা করেছে প্রধানমন্ত্রী গৰাকীয়ে বিশেষকৈ বিরোধী দল সমূহে কেবল করাপশন করে করাপশনের গ্যারান্টি দিয়ে কিন্তু বিজেপিয়ে গ্যারান্টি দিছে সেই করাপশনের নেতাও এটাও জেলত আছে 24 চনত বিজেপি ক্ষমতাত অহার মূল কথাটাই আসলে এই দুর্নীতির নেগেটিভটো কংগ্রেসের দ্বিতীয় কার্যকাল মনমোহন সিং দেবর দ্বিতীয় কার্যকাল কিছু ডর ডর কেলেঙ্কারি সংগঠিত হয়েছিল যা সংবাদ মাধ্যম প্রচারিত হয়েছিল আর একটা প্রতিষ্ঠান বিরোধী ঢৌ এনেকা ধরনের আসে যাক খুব ধুনিয়াকে তথ্য প্রযুক্তিক ব্যবহার করে নরেন্দ্র মোদী আর পরিচালনা করা যে টিম এই টিমটে বড় সফলভাবে এটু মার্কেটিং করলে আর যার কারণে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হল দ্বিতীয়বারের কারণে হল কিন্তু নরেন্দ্র মোদী ডাঙরিয়াক প্রত্যাহ্বান জানাবলিয়া এটাই আছে যে দুর্নীতি হয় কংগ্রেসের দিনত দুর্নীতি হয়েছিল এইটুতো হয় এইটু বহুত কথা ওলাই গেছে সেটা হয় কিন্তু যা 9টা বছর যি ধরনের করাপশন হয়েছে গোটাই করাপশনের রূপটা যে সলনি হয়ে গেছে ভারতবর্ষের সম্পদবিলাক লুণ্ঠন করা নতুন যে পদ্ধতি এটা আরম্ভ করে পেলালে নতুন কূট কৌশল যে নরেন্দ্র মোদী ডাঙরিয়া আরম্ভ করলে যার জড়িয়ে দেশের সম্পদ লুণ্ঠন হয়েছে আর করাপশনের নতুন ধরনের যে মানে কৈছো কব মানে বিস্তারিতভাবে কবলে দিলে মই কম ধরো অর্গানাইজ আজি ব্যাংক বিলাকর লুণ্ঠন চলিছে কেনেকে চলিছে নরেন্দ্র মোদী আর বিজেপির ঘনিষ্ঠ কিছু মানুষের দ্বারা ব্যাংকর লুণ্ঠন চলিছে আর তার বিরুদ্ধে নরেন্দ্র মোদী ডাঙরিয়া বিজেপি সরকার কঠোর হওয়া নাই তার অর্থটা কি তার টাকাবিল কত আছে আজি দেশের সম্পদ আদানি আম্বানি হাতত গোটাই দি কি কি বিচারিছে আমি গোটাই তো এটা তো আম আদমি পার্টিতে কিছু কথা দেখাই দিয়ে আছে যে আসলতে গৌতম আদানির যা ব্যবসায় যা সম্পত্তি যা অন্যায়ভাবে নতুনকে আইন প্রণয়ন করে কোরবাত বিধি বিধানক বুড়া আঙুলি দেখায় গোটাই যে আদানির ওসর যে গোটে ব্যবসায় হপি দিছে এই গোটাই কথা আসলে নরেন্দ্র মোদী জড়িত প্রধানমন্ত্রী জড়িত গতি করাপশনের রূপ সলনি হয়েছে আমার পাবলিক মানি ওয়েস্টেজ করার রূপ তো সলনি হয়েছে কিন্তু আগতকে বাড়িছে 14 চনের ভাষণ দি নরেন্দ্র মোদী জিকিলে এটা নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় 2014 চনত যা কথা কইছিল বেলেগ একো নালাগে বিরোধীয় বেলেগ একোয়ে করব নালাগে তখেতে এটা নতুন যে কথা নক 2014 চনের নির্বাচনের সময়ত নরেন্দ্র মোদী ডাঙরিয়া ভাষণ দিছিল এখন স্ক্রিনত যদি সেই ভাষণ দেখাই থাকো তেতিয়াহলে ভারতবর্ষের জনতায় গম পাব যে ভারতবর্ষের সর্বকালের জনতার বিপথে পরিচালিত করা এগারো অভিযোগ আম আদমি পার্টির কিন্তু যেহেতু ভারতীয় জনতা পার্টিয়ে প্রধানমন্ত্রীর যোগেদি এক প্রকার 2024 রণসিঙা বজালে আন দল সমূহে কেনেকৈ প্রস্তুতি চলাইছে সেই সন্দর্ভত কথা পাতিম কিন্তু মই প্রথমটো মন্তব্য রঞ্জিত শর্মা ডাঙরিয়ার লই লম প্রধানমন্ত্রীয়ে দাবি করেছে 2024 পুনের বিজেপির সরকার আর এক করাপশনের অভিযোগ উত্থাপন করেছে বিরোধীর বিরুদ্ধে আপনি কেনেদরে বিশ্লেষণ করে বা দলটো আর কর্মী সকলকে আহ্বান জানাইছে প্রধানমন্ত্রীগুলিকে রাইজর মাজলে গৈ বিজেপি বিরোধীর যে মিথ্যাচার সেই মিথ্যাচার প্রতিহত করবলে প্রধানমন্ত্রীয়ে যেটো কার্যক্রম মধ্যপ্রদেশের ভোপালত অংশগ্রহণ করেছিল সেই কার্যক্রমের এই একটা দলীয় কার্যক্রম আসে বুথ সবলীকরণের ক্ষেত্রে
আমার পার্টিয়ে বুথক সর্বাধিক কাম বুধক বুথবিলাক শক্তিশালী করার কারণে 10 লাখ বুথ কার্যকর্তা সম্বোধন করে ভার্চুয়ালি সম্বোধন করেছিল আর এই আমার একটা দলীয় কার্যক্রম আছে। দলীয় কার্যকর্তাক উৎসাহিত করবর কারণে দলীয় কার্যকর্তাক নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে মানে সক্রিয় করবর কারণে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। গতি ই এটা আমার ইনহাউস কার্যক্রম আমার সকল কামে আমি ইউটিউবের জড়িয়ে বা অন্যান্য চ্যানেলের জড়িয়ে সম্প্রচার হয় তাত আমি বেয়া নাপাও কেন সেইটুক লই পেলা ডিবেট হয়। ডিবেট হলে তারপর মানুষের মানে সমাজত একটা জাগরণ সৃষ্টি হয় আর সেই জাগরণের ফল আমি রাজনৈতিক দল হিসাবে পাও। সেই কারণে এই জাগরণ হয়েছে। আজি আপনি আলোচনা করেছে আমার একটা ইনহাউস বিষয় এটা আজি দলে আপনি আলোচনা করেছে মানে কি এটা জাগরণ হয়েছে এক নম্বর কথা। দুই নম্বর কথা এই কংগ্রেসের মুখপাত্রজনে একটা কথা কৈছে মণিপুর জ্বলি আছে আর প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশে কৈছে। চাও মণিপুর এইবারেই প্রথম জ্বলা নাই, মই ডিফেন্ড করবলে কোয়া নাই কথাটো। মণিপুর জ্বলার ক্ষেত্রে ইয়ার আগতে মণিপুরের এসেম্বলিয়ে জ্বলাই দিছিল, যেটা ইবি সিং চিফ মিনিষ্টার আছিল মণিপুর এসেম্বলি জ্বলাই দিলে, এসেম্বলি ভবনটুকে জ্বলাই দিয়েছিল পার্থ আপনি জানে জ্বলাই দিলে। তারপর প্রায় 6 মাস মণিপুর বন্ধ আসিল, না ভারতের প্রধানমন্ত্রী তালে গৈছিল, না ভারতের গৃহমন্ত্রী গৈছিল, না আন কোনোবা গৈছিল, কোনো যোৱা নাছিল। তার পরবর্তী সময় বহুবার ঘটনা হয়েছিল, প্রধানমন্ত্রী আছিল বাজপেয়ী, না না মানে সেখানে কই আছো মানে কথাখিনি কমপ্লিট করব দেখ না। তারপর যেটা আক মণিপুর প্রায় 18 মাহ মণিপুর পথ অবরোধ ইকোনমিক ব্লকেড হয়েছিল 18 মাহ, এদিন দুদিন নহয়, কোনো প্রধানমন্ত্রী তালে যাওয়া নাছিলে, কোনো ধরনের রাজনৈতিক সভা পতা হওয়া নাছিলে। কিন্তু এবার মণিপুর ঘটনা হওয়ার পিছত স্বয়ং গৃহমন্ত্রী 2 নিশা তাত থাকি গোটে বিষয়বস্তু সমূহ মনিটরিং করেছিল। এটা আন্তরাষ্ট্রীয় গণতন্ত্র হয়েছে, ড্রাগস মাফিয়া মণিপুরক একটা করিডোর হিসাবে ব্যবহার করে, সেই করিডোর ব্লক করবর কারণে ভারতের বিভিন্ন এজেন্সিসবিলাকে কাম করেছে, তার কারণে এই তার একটা সাইড এফেক্ট হয় এই আর এই সকলে মিলি আমি আমার সমাজখনক বসাবর কারণে তাত কাম করব লাগে। মণিপুরের ইস্যুটা কেবল রাজনৈতিক বা আইন শৃঙ্খলার ইস্যু নয়, এটা সামাজিক ইস্যু হয়, তা সামাজিকভাবে চাব লাগে। আর রাজনৈতিক অল পার্টি মিটিং পাতা হয়েছে, হোম মিনিষ্টার তার নিজে গৈছে, নেডার আহ্বায়ক তালে গৈছে, গতিকে গোটেইখিনি কাম হয়েছে। আনকি আর্মি চিফে স্টেটমেন্ট দিছে আমি ভায়োলেন্স রক্তপাতর পৰা এড়াই চলিবর কারণে আমি ফায়ারিং করা নাই, আমি মানুষ সংযত হবলে আহ্বান জানাইছো। গতি এই কথাবিলাক ধরনের কোয়াটো উচিত নয় এক নম্বর কথা, যেহেতু মণিপুরের গোটেই ঘটনাটা দেশের সার্বভৌমত্বর জড়িত হয়ে আছে, তাক সেইমতে ডিল করব লাগিব। মানে মিজোরামত যে পার্থ সংবেদনশীল, মিজোরামত যে হেলিকপ্টারের পর লালডেঙ্গার সমর্থকর উপর ইন্দিরা গান্ধীয়ে গুলি চলাই দিছিল, বিষয়টা তেনেকা নয়, ইয়াত আপনি দেশের জনসাধারণের উপর জদে মদে গুলিয়াব নয়, এই উচিত নয়। গতি সেই কামটা ভারতীয় জনতা পার্টিয়ে নকরে, তাক যান পারে সংযতভাবে নিয়ন্ত্রণ করবর কারণে প্রয়াস করা হয়েছে। আর আমার দলের সরকারে সকলরে সহযোগত রণেন গোস্বামী ডাঙরিয়া পুনের আপনার ওসলে আপনি মণিপুরের প্রসঙ্গ উত্থাপন করলে প্রত্যুত্তর দিলে কংগ্রেসের প্রতিনিধিগুলো কি কৈছে। রণেন গোস্বামী ডাঙরিয়া আপনি কিনা কব বিচার রঞ্জিত শর্মা মানে কথা কিনা যে উঠে যে এনেকা যদি মানে দুর্নীতির কথা উঠাইছে বোলে মনে কৈছো এই সময়ত মানে আক্রমণ করব, আক্রমণ নকলে মানুষ কব যে পিছিয়ে আছে কমলেবর সুন্দরভাবে করে। 2014 চনত মোদীজিয়ে দিয়া ভাষণ সমূহ যদি আমি ডাঙর স্ক্রিনত দেখাই দিও আমি তো আহ্বান জানাম দেখা উচিত, মানে কমলর পার্টিয়ে সেই ব্যবস্থা করক দেখক। 2014 চনের ভাষণ 2019তো দেখাইছিল, 2014 282টা সিট আছিল, 2019 303টা হয়েছে। গতি আমি অনুরোধ করি কমলে ইনিশিয়েটিভ লো দেখো উপার্জন দুগুণ করার কথা কইছিলে, মূল্য বৃদ্ধি হ্রাস করার কথা কইছিলে, 24 ঘন্টা বিজুলির কথা কইছিলে, ঘরে ঘরে শৌচালয়, এই কথাবিল 14 চন বা 19 চন যা কথা কইছিল আমি সেইবিল কথা আমি এইবার আমি ক্যাম্পেনিং করবলে বিশেষ একো নাই, নরেন্দ্র মোদীর আগের ভাষণ বিলাক দেখাই ফুরিলে হলে আমি অনুরোধ জানাইছো। অন্য একটা বিষয় গোপাল শর্মা আপনার ওসলে যাম,
প্রধানমন্ত্রী যেতিয়া নির্বাচনী রণসিংহা বজালে ইউ সি সির প্রসঙ্গ উল্লেখ করলে, সাত বছর আট বছর বিজেপির সরকার আসলে, ন বছর বিজেপির সরকার আসলে, এখন আন আইন প্রণয়ন করে ইউ সি সি দেশত প্রযোজ্য করবো পারিলে হয়, কিন্তু এইবার নির্বাচনী রণসিংহা বজার যে ভাষণ, সেই ভাষণত দলীয় কর্মীক যে ভাষণ সম্বোধন করেছিল তাদের ইউ সি সির প্রসঙ্গ উত্থাপন করলে, আর মুসলমান সকলের কথা কলে, সমাজের উত্তরণের কথা কলে, আপনার কেনদরে চাই? বিজেপির মতে আপনার তুষ্টিকরণ করে, বিজেপিয়ে করব বিচার সন্তুষ্টিকরণ? যখন আপনার কর্মসূচী আসে শাসনত অহার পাছত বা আগর প্রায় প্রথম কথা হয়েছে এপ্রোক্রিয়েশন অফ 370 ডি এন কে করলে, তারপর আপনার সেইখানের পাশত আপনার রাম মন্দির, কোনো রাম মন্দির, রাম মন্দির তো বারো, রাম মন্দির তো সকলরে, এই বিজেপি কংগ্রেস বলে নয় সকল রাম মন্দির, সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন বা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট সে বিজেপি কংগ্রেস বলে কব, কোনো কব আমি খোঁজা নাই যে বোলে বিজেপিয়ে করে দিলে, গতি জাস্টিসে করেছে, এই জাজমেন্ট হয়েছে, এই মন্দির তো হব হব। এটা কথাটা হয়েছে কি, এই যে আপনার কথা, এইটোর কথা এনেকা হয়েছে, এই সদায় পোলারাইজেশন করে পেলে ইলেকশন জিকার বস্তু যে পোলারাইজেশন, এইটো ইয়ার লগতো এটা সম্পর্ক হয়ে আছে, কারণ আপনি চাব পোলারাইজেশন, আপনার কেলে আছে এইখান এখন আপনার হিরোদলাল মিনা ফ্রম রাজস্থান, এমপি মানে কি করেছিল, এইখান আপনার এখন প্রাইভেট মেম্বার্স এখন মানে বিল এখন আনিছিল যে এইটো হব লাগে বলে, কেতিয়া আনিছিল, এইটো আপনার আনিছিল আপনার যেটা গুজরাটত জিকিলে আপনার, আর ইউ সি সি লাগে বলে প্রাইভেট মেম্বার্স বিল আনিছিল, আপনার গুজরাটত জিকিলে আর আপনার ইয়াত হারিলে, হিমাচল প্রদেশত হারিলে, তারপর আনিলে এখন আনি পেলে তার থাকিলে, কিন্তু যেটা মতা হল এখন প্লেস করব কারণে মানুষ তো মানে না থাকিলে, গতি আলটিমেটলি এখন তেনে পড়ে থাকলে, কিন্তু ন বছর সরকার আছে, থ্রি ইয়ার্স বিশর কথা, টুয়েন্টি টুয়েন্টি বিশর কথা, তো বিশর পর যে তিন বছর পার হয়ে গুছি গেল, তিন বছর একো মানে পার্সু নকলে, কেতিয়া আপনার কা বলে গল, কেতিয়া বোলে ডোনাল্ড ট্রাম্প আছে বলে গল, কেতিয়া বোলে আপনার এই দিল্লির এখন আপনার রায়ত হয়েছে এই বলে গল, এই পার্সু নকলে, নাও এটা প্রবলেমটা হয়েছে কি, এই গোটাই বস্তুটা হয়েছে কি, কর্ণাটক ইলেকশনত, কর্ণাটক ইলেকশনত আপনার যার ধর মানে যুক্ত মোডত আপনার ইলেকশন তো তাদের হল, আর যরণে মানুষে ভোট করলে তাত আপনার দেখো তাদের আপনার মাইনরিটি ভোট, আজিলেকে আপনার চক সেই কর্ণাটক ইলেকশনের আগলেকে বিশেষকে মুসলিম সম্প্রদায়ের ভোটটো সেই বিভাজিত আছিল, আগতে এসময় কংগ্রেসের আছে যদিও আজি সেই কংগ্রেসের গোটে এটা মানে ভোট ব্যাঙ্ক নয়, সেই আপনার বিভাজিত, আপনার সিফালে যদি আপনার উত্তর প্রদেশ আপনার এস পি গেছে তেনেকে বিভিন্ন বিভাজিত আছে, পর্তা ফার্স্ট টাইম আজি এই ন বছরের যে ভারতীয় জনতা পার্টির যে শাসন, সেই শাসনত আতঙ্কিত হয়ে সম্ভবত এই মানে এইটো চাব বিচার, যে যাতে এই মানে সরকারটা যাব পারে, আর সেই কারণে আপনার মানে কর্ণাটকের যে আপনার ডিসিসিভ ভোট, ডিসিসিভ ভোট হয়েছিল, এটা এই যে এটা শঙ্কিত করে তুলছে এই গোটেই সিস্টেম, গোটেই কথাবলে এটা আপনার রিসেন্টলি আপনার এ বি পির আজি কেইদিনমানের আগত আপনার এটা আপনার যেটু আপনার হেরি পোলটা আপনার অপিনিয়ন পোল, মানে অপিনিয়ন পোলটা তেনকে উলিয়াছে, তাতো কৈছে যে এডভান্টেজ কংগ্রেস, গতিকে এই আরো আর এস এ আমার গোস্বামী ডাঙরের কথাটো কৈছে, তেওঁলোকৰ বিভিন্ন ধরনের, তেওঁলোকৰ নিজৰো বিভিন্ন ধরনের স্টাডির পৰা ওলাইছে যে তেওঁলোকৰ এই পৰিষদটো ভাল নহয়, গতিকে আজি মুসলিম প্রীতি ভাষণ আগৰ যেটু সেই উত্তেজিত ভাষণটো নাই, তেখেত ভয়াত্ত, তেখেতের একটা মানে নার্ভাসনেস আছে, কথাখিনি কইছে হয়, কিন্তু আপনি চাব তেখেতে আজিলেকে যানবিলাক ভাষণ দিছে আপনার 15 চনত খালি তেখেতে AK-47 বলে কৈছিলে, মানে অরবিন্দ কেজরিওয়ালের কথা উল্লেখ করেছিল, আর যেটাই নাম উল্লেখ করেছিল সেইখান, কিন্তু আম আদমি পার্টি দিল্লি জিগিছিল, পরবর্তী সময় কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গলের মানে মমতা ব্যানার্জীর নাম লই পেলে কৈছিল, মমতা ব্যানার্জি জিগিছিল, এইবার একদম প্রতিজন এই 15টা যে আপনার বিরোধী ঐক্যর যে আপনার 23 জুনত যে হল, প্রত্যেকজন আপনার মানে আপনার গান্ধী ফ্যামিলির কথা কৈছে, শরদ পাওয়ারের কথা কৈছে, ভাষণ শৈলী সলনি হয়েছে বলে কোয়া হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীগুলি একটা কথা নিশ্চিত করেছে, সেইটো হয়েছে রণসিংহা যে 2024 নির্বাচন, সেই নির্বাচনের রণসিংহা বা আরম্ভণির আগাজ প্রধানমন্ত্রীগুলি দিলে, জুলাই সুমাব কেদিনমানের পিছত, এপ্রিলত চাগে সেই নির্বাচন অনুষ্ঠিত হব, গতি প্রায় 8-9 মাহমান আছে, 8-9 মাহর ভিতর রাজনৈতিক দলসমূহে কেনদরে কুচকাওয়াজ আগবাই লো যায় সেয়া লক্ষণীয় হব,
এটা বিরতি লম, বিরতির পিছত আলোচনা আগবাই লৈ যাম। বিশেষকৈ মুসলিম সকলের প্রতি নতুনকৈ এক প্রীতি বিজেপিয়ে দেখুয়া পরিলক্ষিত হয়েছে নাকি, যে ধরনের রাজনৈতিক বিশ্লেষকসকলে কব খোঁজে সেই সন্দর্ভত আলোচনা করিম, কিন্তু লোব লাগবে একটা বাণিজ্যিক বিরতি। কেবল স্ট্রং নহয় মাইথন স্ট্রং, মাইথন স্টিল নির্মাণের মানদণ্ড। चौबीस में फिर एक बार भाजपा की प्रचंड विजय तय। বিরতির পিছত সকলকে স্বাগত জানাইছো। প্রিয় দর্শক, আমি পাতি আছিল নির্বাচনের কথা, 2024 নির্বাচনের কথা। যদিও 8-9 মাস বাকি আছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দলীয় কর্মকর্তাসকলক সম্বোধন করে এখন জনসভাত, এখন সভাত যি মন্তব্য করলে তারপর প্রতীয়মান হল বিজেপি এক প্রকারে নির্বাচনের কারণে প্রস্তুতি আরম্ভ করেছে। যদিও বিজেপিয়ে 365 দিনে নির্বাচনের কারণে সাজু থাকা পরিলক্ষিত হয়। আমি কথা পাতি আছিল দুর্নীতির কথা তো পাতি আছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে নিজের ভাষণ প্রসঙ্গত মুসলমানের প্রসঙ্গটো উত্থাপন করলে, মুসলমানের সামাজিক উত্তরণের কথা উত্থাপন করলে, আর পচপন্ডা মুসলমানের বিষয়টি উত্থাপন করলে। পচপন্ডা মুসলমান সকল হয়েছে ভারতীয় মুসলমান, 85% সেই পচপন্ডা মুসলমান। যদিও মুসলমান সমাজত কোনো কাস্টর কোনো কথা নাই, মুসলমান সমাজ কাস্টলেস সোসাইটি, কিন্তু তেওঁলোককো মুসলমান সকলকো পূর্বর এখন কমিশনে তিনটা ভাগত ভাগ করেছিল। প্রথমটো হয়েছে আশ্রফ, আশ্রফ সকল হয়েছে বিদেশের পর মাইগ্রে থাকা মুসলমান সকলের ডিসেন্ডেন্ট সকল। আইলাফ দ্বিতীয়টো ভাগ, যখন হিন্দু ওবিসি মুসলমানলে কনভার্ট হল তেওঁলোকক আইলাফ ক্যাটেগরিত রখা হয়েছে। আর আর্জল ক্যাটেগরি, যখন দলিত সকল মুসলমানলে কনভার্ট হল তেওঁলোকক আর্জল ক্যাটেগরি রখা হয়েছে। আর প্রধানমন্ত্রীগুলি যখন পিছপরি থাকা মুসলমান তেওঁলোকৰ উত্তরণের কথা কৈছে, আর পিছপরি থাকার যারণটো বিরোধী দলসমূহ বলে কব বিচাৰিছে। মই কমল মেধি আপনার ওসরলে যাম। বিজেপি এক প্রকার দেখাব কোয়া গেছে নির্বাচনী প্রস্তুতি চলাইছে, কিন্তু এইবার বিজেপি নির্বাচনের প্রাক মুহূর্তত প্রধানমন্ত্রীর যোগেদি বা নির্বাচনের রণসিংহা বজোৱাৰ সময়ত এক মুসলমান প্রীতি প্রদর্শন করা পরিলক্ষিত হয়েছে, কেনেদরে চাই? মুসলমান প্রীতি প্রদর্শন করা মানে এটো তেওঁলোক লাহে লাহে বাধ্য হয়েছে। আর এটা কথা ভাল লাগিছে যে বিরোধী সম্মিলিত হবনে নহব নাজানো, কারণ বহুত সীমাবদ্ধতা ইয়ার মাজত আছে, কিন্তু এখন সম্মিলিত সভার পিছতে নরেন্দ্র মোদী আর বিজেপি কি ধরনের শঙ্কিত হয়েছে তার একটা সাইড এফেক্ট হয়েছে আপনি কোয়া কথাটো। আর ইয়ার আগতে আমি দেখা পাইছো যে মুসলমান সকলক তেওঁলোকে মুসলমানক ব্যবহার করব চেষ্টা করে, যেনেকে ব্যবহার করার পদ্ধতিবিলাক বেলেগ, ওয়েসিক ব্যবহার করে, আমার ইয়াত বদরুদ্দিন আজমলক ব্যবহার করে, এনেকুৱা ধরনের ব্যবহার করে। তার উপরঞ্চি কেতিয়াবা এনেকুৱা হয়েছে যে বিজেপি কাশ্মীরত কট্টরপন্থী মুসলমানের লগত একেলগে সরকারও করেছে। তারমানে যেহেতু ক্ষমতাটো মূল কথা, ক্ষমতা তেওঁলোক থাকিবই লাগিব, কারণ তেওঁলোকের যেবিলাক এজেন্ডা, এই এজেন্ডাবিলাক পূরণ করিবর কারণে তেওঁলোক ক্ষমতা থাকিব লাগিব, আর যিকোনো প্রকারে ক্ষমতা থাকিব লাগিব। তেওঁলোকে এটা কথা গম পাইছে যে মূল হুটির যিসকল ভারতীয় ভোটার সর্বভারততে তার এটা ভেটি তেওঁলোকৰ খহিছে, আর কেবল মূল হুটির ভোটারের ভোটেরে তেওঁলোকে যে আকৌ ক্ষমতা দখল করব পারিব তার ক্ষেত্রে তেওঁলোকৰ এটা চ্যালেঞ্জ আছে। মূল হুটির ভোটার বলি কোনে কোনে কথা কব বিচাৰিছে, মূল হুটির ভোটার কোনবোৰ, হিন্দু ভোটার সকলৰ কথা কৈছে নেকি? মই হিন্দুৰ কথাই কৈছো, হিন্দু আর উচ্চ বর্ণৰ লোকৰ কথা। আপোনালোকে মনত ৰাখিব মানে মুসলমানৰ যিসকল উচ্চ জমিদারি থাকা মুসলমান তেওঁলোকতো বিজেপির লগত প্রায় আগৰ পৰা দেখিছো, বা নহলেও বিজেপিক বিভিন্ন ধরনের সহায় করা আমি দেখিবলৈ পাইছো। আর একটা ফর্মুলা আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া করেছে, ইয়াত অল্প বেলেগ স্টাইলত করেছে, ইয়ারও মুসলমানখিনিক পূর্ববঙ্গীয় মূলর মুসলমানখিনিক বাদ দি বাকি সকলক একত্রিত করে তেওঁলোকৰ ভোট যাতে 24 পায় তার কারণে ইয়াত বিভিন্ন ধরনের কূটকৌশল রচনা করা হয়েছে। একটা ধরনের রণকৌশল তেওঁলোকে এটা ডিলিট করা দেখবল, কিন্তু আপনাদের চাওক যা 9টা বছৰত ভারতবর্ষত সম্পূর্ণরূপে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক পরিণত করেছে বিজেপিয়ে মুসলমানক। এটা মুসলমানের মাজত আকো আফলার একটা রাজনীতি করে কিছুমানক মানে ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করব পারি নেকি তার যে চেষ্টা চলাইছে এই গোটে কথা পরিলক্ষিত হয়েছে। কিন্তু মূল কথাটো হয়েছে নরেন্দ্র মোদী আর বিজেপি বিরোধীর সম্মিলিত শক্তিক ভয় খাইছে, বিরোধীর সম্মিলিত শক্তিক মেধি ডাঙরিয়া আপনি ভয় খাইছে বলে কলে, কিন্তু সেই বিরোধী সম্মিলিত শক্তির পর কিন্তু আপ
আঁতৰি থকা পৰিলক্ষিত হৈছে। আজি আপোনাৰ এজন নেতাৰ বক্তব্য মই পেপাৰত পঢ়িবলৈ পালোঁ, তেওঁলোকে এটা কণ্ডিশ্যন দিছে কংগ্ৰেছক, যেতিয়ালৈকে সেই বিধেয়কখন, সেই অৰ্ডিনেন্সখন কংগ্ৰেছে সমৰ্থন কৰি থাকিব বা সমৰ্থন নকৰাৰ প্ৰতিশ্ৰুতি যেতিয়ালৈকে নিদিয়ে। মই ইয়াৰ আগতে আপুনি যেতিয়া সুধিছিলে মই ক'ব বিচাৰিছিলোঁ, আপুনি অপেনিং ৰিমাৰ্ক কাৰণে দীঘলীয়াকৈ মই নক'লোঁ। এই কথাখিনি আপোনালোকক কোৱাৰ লগতে অসমৰ ৰাইজকো আমি ক'বলগীয়া আছে, বাৰে বাৰে ক'বলগীয়া আছে যে সন্মিলিত বিৰোধীয়ে বিজেপি আৰু নৰেন্দ্ৰ মোদীক প্ৰতিহত কৰিব পাৰিব, আৰু নৰেন্দ্ৰ মোদী আৰু বিজেপিক প্ৰতিহত কৰাটো এই মুহূৰ্তত ভাৰতবৰ্ষৰ জনতাৰ কাৰণে অতি দৰকাৰী কথা। কিন্তু তাকে কৰিবলৈ যাওঁতে কংগ্ৰেছৰ, বিশেষকৈ কৰ্ণাটক জিকাৰ পিছত কংগ্ৰেছৰ যিটো ভাৱ ভাষা এইটো সলনি হৈছে। এতিয়া আকৌ মধ্যপ্ৰদেশ জিকিব বুলি, ছত্তীশগড় জিকিব বুলি, ৰাজস্থান জিকিব বুলি আগতীয়াকৈ কংগ্ৰেছৰ ভাৱ ভাষা সলনি হৈছে। বৰ দুৰ্ভাগ্যজনক কথা, সংবিধান ৰক্ষা কৰিবৰ কাৰণে, গণতন্ত্ৰ ৰক্ষা কৰিবৰ কাৰণে, ন্যায়পালিকা কাৰ্যপালিকাক বচাবৰ কাৰণে যি নতুন যুঁজ, যি যুঁজ দিবৰ কাৰণে বিৰোধী একত্ৰিত হৈছে বুলি ৰাহুল গান্ধীয়েও কৈ আছে, কংগ্ৰেছেও কৈ আছে। দুখ লাগে এটা কথা, কংগ্ৰেছৰ আচৰণ দিল্লীত, আমি সকলোৱে জানো দিল্লীত তাত আমোলা তান্ত্ৰিক গোটেই ব্যৱস্থাটোক শক্তিশালী কৰি থকা হৈছে আগৰ পৰা। জনতাৰ দ্বাৰা নিৰ্বাচিত কেজৰিৱাল চৰকাৰৰ ওপৰত আকৌ আমোলাতন্ত্ৰক শক্তিশালী কৰি ৰখা হৈছে। এজন মন্ত্ৰীয়ে কোনো পৰ্যায়ে তেখেতে সিদ্ধান্ত কাৰ্যকৰী কৰিব নোৱাৰে, তেওঁৰ ওপৰত এজন আমোলা সদায় দি থকা হৈছে। এই গোটেই ব্যৱস্থাটোক লৈ যোৱা আঠ বছৰ ধৰি সুপ্ৰিম কোৰ্টত ন্যায়, এটা ন্যায়িক যুঁজ চলি আছিলে, আৰু মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে দিল্লী চৰকাৰৰ সপক্ষত, দিল্লী জনতাৰ সপক্ষত ৰায় প্ৰদান কৰিছিলে। কিন্তু দুৰ্ভাগ্যজনকভাৱে তাৰ দহ দিনৰ ভিতৰতে কেন্দ্ৰীয় চৰকাৰে এখন কলা অধ্যাদেশ জাপি দি আকৌ আগৰ সিদ্ধান্তটো বাহাল ৰাখিলে। এইটো গণতন্ত্ৰৰ ওপৰত আক্ৰমণ, সংবিধানৰ ওপৰত আক্ৰমণ, গণতান্ত্ৰিক বিধি বিধানক বুঢ়া আঙুলি দেখুওৱা এটা ব্যৱস্থা। ইয়াৰ বিৰুদ্ধে আম আদমী পাৰ্টীয়ে ভাৰতবৰ্ষৰ প্ৰতিটো বিৰোধী দলৰ ওচৰলৈ গৈছে। ৰাজ্যসভাত এই অধ্যাদেশখন আহিব, এতিয়া মনচুন ছিজনত আহিলে তাত এই গোটেই কথাবিলাকৰ পৰ্যালোচনা আলোচনা হ'ব, ভোটৰ কথা আহিব। ৰাজ্যসভাত বাৰটা বিৰোধী ৰাজনৈতিক দলৰ তাত মেম্বাৰ আছে, সদস্য আছে। তাৰে এঘাৰটা বিৰোধী দলে ইতিমধ্যে অধ্যাদেশখনৰ বিপক্ষে মন্তব্য দিছে আৰু অৰবিন্দ কেজৰিৱাল আপোক সমৰ্থন দিছে। কংগ্ৰেছক আমি বাৰে বাৰে আহ্বান জনোৱাৰ পিছতো, আনকি ইদিনা পাটনাৰ সভাখনতো আহ্বান জনোৱা হৈছিলে, তাৰ পিছতো অধ্যাদেশখনৰ সপক্ষত কংগ্ৰেছে মাত মতা বেলেগ কথা। তেওঁলোকৰ বহুত দিল্লী মুখপত্ৰ অধ্যাদেশৰ বিপক্ষে কৈ আছে। যদি এইটো হবলৈ হয়, স্পষ্ট কথা, দলীয় স্পষ্ট কথা আপুনি যিটো কৈছে, আমাৰ সকলো নেতাই কৈছে দলীয় স্থিতি, যে যদি অধ্যাদেশৰ সপক্ষত কংগ্ৰেছ যদি নাহে তেনেহলে সন্মিলিত বিৰোধী আম আদমী পাৰ্টী কেতিয়াও নাথাকে। এইটো অধ্যাদেশ গৃহীত হোৱাৰ বিপক্ষে, অধ্যাদেশ গৃহীত হোৱাৰ বিপক্ষে মই আপোনাৰ ওচৰলৈ আহিম, মই কংগ্ৰেছৰ প্ৰত্যুত্তৰ ল'ব বিচাৰিম। এটা কথাটো এনেকুৱা, মই ইয়াৰ ওপৰত বৰ বেছিকৈ কমেণ্ট একো মই নকৰোঁ, কাৰণ যিহেতু এইটো এটা আপোনাৰ আপোনাৰ ইউনিটি মুভ এটা হৈ আছে। কিন্তু কংগ্ৰেছেতো কোৱা নাই, সপক্ষে বিপক্ষে একো কোৱা নাই, কাৰণ এই বস্তুটো হ'ব ৰাজ্যসভাত। ৰাজ্যসভাত যেতিয়া এই বস্তুটো উঠিব, তাৰ আগতে বিপক্ষৰ যিবিলাক বিৰোধী যি আছে তেওঁলোকে ডিছকাশ্যন হ'ব, ডিছকাশ্যন যিটো হ'ব সেইটোৱে হ'ব। সেইটোতো এতিয়া আপোনাৰ আজি ধৰি লওক দুমাহ বা দহ মাহ বা তিনিমাহৰ আগত অৰ্ডিনেন্সখন ছমাহৰ ভিতৰত আইন যেতিয়া প্ৰেছ কৰিব ৰাজ্যসভাত, তাৰ আগতে বিৰোধীসকলৰ মাজত আলোচনা হ'ব জানো। গতিকে সদস্য আছে, এঘাৰটাই ছাপোৰ্ট দি দিলে কংগ্ৰেছে বাৰে বাৰে আহ্বান জনাইছে আৰু কৈ থকা হৈছে যে এইটো আপোক সমৰ্থন কৰা কথা নহয়, দিল্লীৰ জনতা সমৰ্থন কৰা কথা। কালি আপ যে সদায় ক্ষমতাত থাকিব নেকি, নাথাকে। আপোক কালি বিজেপিও আহিব পাৰে, কালি কংগ্ৰেছো আহিব পাৰে, চবৰ কাৰণে একেটা ব্যৱস্থা হ'ব। গতিকে এইটো গণতন্ত্ৰ ৰক্ষাৰ যুঁজ, যদি গণতন্ত্ৰ ৰক্ষাৰ যুঁজৰ কাৰণে বিৰোধী একত্ৰিত হৈছে, আকৌ আম আদমী পাৰ্টীৰ ওপৰত কৰা এটা আক্ৰমণক যদি কংগ্ৰেছে যদি সমৰ্থন নকৰে, মেধি ডাঙৰীয়াই কৈছে কৰ্ণাটক জিকাৰ পিছত কংগ্ৰেছৰ আচৰণ সলনি হৈছে, সেই কথাটো তেওঁ কৈছে। আচৰণ কি হ'ব, মধ্যপ্ৰদেশ জিকিম বুলি আপোনালোকে দাবী কৰিছে, অসমতে কথা সলনি হোৱা আৰম্ভ কৰিছে, অসমতে কথা সলনি হোৱা আৰম্ভ কৰিছে, অসমত আপোনাৰ কিমান বছৰ ৰাজ কৰিছে হেৰিয়ে। গতিকে আপোনালোকৰ আপ আহিছে, আপে ইয়াত আপোনাৰ কণ্টেষ্ট কৰিব, ফাৰ্ষ্ট টাইম ছাব্বিছত আপোনালোকে কণ্টেষ্ট কৰিব, আপোনালোকে গম পাব আপোনালোকৰ ভূমিকা এটা কংগ্ৰেছে পালন কৰিব বিচাৰিছে আৰু আপে আপোনালোকৰ অধ্যাদেশখনক যদি কংগ্ৰেছে সমৰ্থন কৰে, আপৰ স্থিতি লয়, এই এলায়েন্সত আপ কেনেকে থাকিব? হয়,
বিরোধী যে ঐক্য সেই ঐক্যত আপ আর কংগ্রেস দুইটা অন্যতম গুরুত্বপূর্ণ দল, গতি বিরোধীর ঐক্যর বন্ডিং আরো শক্তিশালী হবলে কিছু সাগর সময় লাগবে। রঞ্জিত শর্মা ডাঙরিয়া, সংক্ষেপ আপনার এক প্রত্যুত্তর বিচার, তারপর মানে গোস্বামী ডাঙরিয়ার ওসরে আহিম। সব বিরোধী ঐক্যর কথা পাতি আছে, বিরোধী ঐক্যর আমি বিরোধিতা করা নাই, আমি আদরণি জানাইছো। কিন্তু বিরোধী ঐক্যর কথা পাতিবলে যাওঁতে আমি অধীর রঞ্জন চৌধুরী আর কেরালা চিফ মিনিষ্টারে গ্রহণ করা কিছু স্থিতির কথাও জনসাধারণ পোৱাৰ প্রয়োজন আছে। অধীর রঞ্জন চৌধুরী যেদিনাখন পাটনাত মিটিং হয়ে আছিল, কলকাতার প্রেস মিট করে পেলা কৈছে টিএমসি চৌরুঙ্কা দলে আর টিএমসি জহত আমি চলি থকা নাই। আমি কৈ আছো যে তেওঁলোকৰ এলায়েন্সৰ তেওঁলোকে যে মানুহক কৈ আছে আমি এই যে কলে ভেটি কপি গৈছে, মাত বোল সলনি হৈ গৈছে, কপনি উঠিছে, মানে সেই কথাটো মই কৈ আছো। নাই, মই আপোনালোকে কৈ থাকোঁতে বৰ বিনম্ৰতাৰে শুনি আছো আপোনালোকৰ কথা, গতিকে মাজত আৰু যদি কয় ময়ো চিঞৰিব পাৰো, শক্তি আছে, সেইকাৰণে কৈছো মই কোৱা নাই ৰণেন দা, মই মই সীতারাম ইয়েচুরি আর রাহুল গান্ধী পাটনাত বই পেলা লিটি চোখা খাই আছে আর তাত পিসিসি প্রেসিডেন্টক এরেস্ট করেছে। এলায়েন্স হব, আমি সেই এলায়েন্স হওয়াটা বিচারিছো। আম আদমি পার্টি আর কংগ্রেসের মাজত এলায়েন্স হোক, আম আদমি পার্টিয়ে দিল্লির সাতটা লোকসভার চারিটা কংগ্রেসক এড়ি দিয়ক, মন ডাঙৰ কৰক, মন ডাঙৰ কৰি তেওঁলোকে এৰি দিয়ক, পাঞ্জাবৰ একৈশটা লোকসভাৰ ভিতৰত পোন্ধৰটা কংগ্ৰেছক এৰি দিয়ক, মন ডাঙৰ কৰি ছটাত আম আদমি পাৰ্টিয়ে খেলক, আমাৰ আপত্তি নাই, আমি যুঁজিম, নাই আমি যুঁজিম, গতিকে আমি যুঁজিম। আমি মমতা বেনাৰ্জীক চুৰ বুলি কওক, অধীৰ ৰঞ্জন চৌধুৰীয়ে ৰাহুল গান্ধীয়ে মমতা দিদি বুলি কওক, একেটা মঞ্চতে থাকক, আমি সেইটোত আপত্তি নকৰোঁ, সেইটো সেই ধৰণে চলক, এই এলায়েন্স মোদীক প্ৰতিহত কৰি নাই, এই এলায়েন্স হওক, এই এলায়েন্স হওক, এলায়েন্সক আমি আদৰণি জনাইছো। রাজীব গান্ধী, সোনিয়া গান্ধীর পুত্র রাহুল গান্ধী, লালু যাদবর পুত্র তেজস্বী, শরদ পাওয়ার যখন নাম গোটেখিনি মানুষ ভবিষ্যতক এলায়েন্স হয়েছে, গোটেখিনি মানুষের ভবিষ্যতক নিজের সন্তানের ভবিষ্যতক সুরক্ষিত করবর কারণে এলায়েন্স হয়েছে, আর বেলেগ কোন আছে? গতি জনসাধারণে দেখিছে, আমার বেশি কবলগা একো নাই। আমি যা নবছর আমি যিনি কাম করছো, সত্তর বছর দেশত কি কাম হয়েছে সেইখিনিক লৈ আপনি আমি মুকলি বিতর্ক বিচারি, আমি সেইখিনি কথা লৈ পেলা রাইজর ওসরলে যাম, তেওঁলোকো আহক। গতি আমি যেটো কথা কৈ আছে আজি কমলে নিজে স্বীকার করেছে, আচরণ সলনি হয়েছে, যেহেতু মুসলিম সকলের সামাজিক উত্তরণের কথা কোয়া হয়েছে, গতি এইবার বিজেপি বিজেপির বিভিন্ন জ্যেষ্ঠ নেতায় কিন্তু মুসলিমের ভোট নালাগে বলে কয়, নাই মুসলিমের আমি নালাগে বলে স্পষ্ট কথা, আমি মুসলিম হিসাবে আমাক কোনেও মুসলিম হিসাবে হিন্দু হিসাবে ভোট দিব নালাগে, আমি ভারতীয় নাগরিকর ভোট বিচারি, ভারতীয় নাগরিকর পর আমাক ভোট লাগে, ভোটারর ভোট লাগে, আমাক মুসলমানরও ভোট নালাগে, হিন্দুর ভোট নালাগে, আমাক ভোটারর ভোট লাগে, আমাক সচেতন নাগরিকর ভোট লাগে, দেশের নাগরিকর ভোট লাগে, ইয়াত হিন্দু মুসলমানের রাজনীতি কোনে করে আছে? আজি চাও, আজি যদি তেনেকাই হলেতেন, জাত পাতর রাজনীতি হলেতেন, ভারতবর্ষত আটাইতকৈ বেশি জনজাতি সাংসদ ভারতীয় জনতা পার্টির আছে, আটাইতকৈ বেশি ওবিসি সাংসদ ভারতীয় জনতা পার্টির আছে, আটাইতকৈ বেশি এসসি সাংসদ ভারতীয় জনতা পার্টির আছে, ভারতীয় জনতা পার্টি আটাইতকৈ বেশি ওবিসি মানুষ মন্ত্রী পাতিছে, আটাইতকৈ বেশি জনজাতীয় মানুষ মন্ত্রী পাতিছে, দেশের প্রথম জনজাতি চিফ মিনিষ্টার ভারতীয় জনতা পার্টিয়ে পাতিছে, গোটেখিনি ভারতীয় জনতা পার্টিয়ে করেছে, তারপর আক ইয়াত জাত পাতর কথা কেন সেইটা কোবলে আমি যাওয়া নাই নয়, তেওঁলোককে প্রয়োজন আছে, তেওঁলোককে ভয় খাই থাকে, এই দল শাসনত আহিলে মসজিদ ভাঙিব, এই দল শাসনত আহিলে রণেন গোস্বামী আপনার মন্তব্যটা বিশেষ আমি ইউসিসির কথা পাতি আসলো বারম্বার কৈ আছো, ইউসিসি এখন আইন প্রণয়ন বিজেপি সরকারে অনায়াসে করব পারিলে হয়, এখন আইন প্রণয়ন করে ইউসিসি দেশত প্রযোজ্য করব পারিলে হয়, কারণ সংবিধানের 44 অনুচ্ছেদত উল্লেখ আছে যেটা ভারতবর্ষ পরিপক্ক হব প্রয়োজনীয়তা আহি পড়ব, ইউসিসির এখন সম আইনের সিভিল আইনের সেই আইনখন ভারতবর্ষই ভারতবর্ষের সংসদে সেই আইনখন গৃহীত করব পারিব। মূল প্রশ্ন বিজেপিয়ে ইউসিসি একটা নির্বাচন ইস্যু করব বিচারিছে নাকি, যে ধরনের তিন তালাক, কারণ এনেকুৱা সময়ত কৈছে নহয় বেনিফিট কোন হব, আকর্ষিত কোন হব, মুসলমান মহিলাসকল আকর্ষিত হওয়ার সম্ভাবনা আছে, এইটো সম্ভাবনা বহুত কম, কারণ তিন তালাক সদৃশ, তিন তালাক 18 খন দেশত নাই, সেটি কৈছে এটা কথা দেই, ইজিপ্ত ইউসি রনেন্দা, তিন তালাক 18 খন দেশত
পাকিস্তানত নাই, বাংলাদেশত নাই, ইউসিসিও নাই, ইউসিসি ইন্দোনেশিয়াত নাই, পাকিস্তানত নাই, ইউএইত নাই, মুসলিম লোৱা নাই। মোদীক ভাল পাইছো, মই এইবিলাক সমৰ্থন নকৰো মুসলিম চুসলিম এইবিলাক কথা, কিন্তু তেওঁ সেইটো কথা কৈছে, কিন্তু ইজিপ্তত নাই, অমুকত নাই, কিন্তু কৈছে, মত আছে পাকিস্তানত নাই, সেইধৰণে কৈছে। গতিকে ইয়াতো তাৰমানে ইয়াতো এতিয়াতো আইন এখন আনিছে ন, সেইখন তিন তালাক বিৰোধী আইন, সেইখন প্ৰণয়ন হল দেশত তিন তালাক বে আইনী, তিনিটা বে আইনী হৈ গৈছে। কিন্তু এতিয়া ইউ চি চিৰ প্ৰসংগটো, ইউ চি চিৰ প্ৰসংগটো সেইটো এটাতো আজি কিমান দিনৰ কেলে হোৱা কাৰবাৰ নহয়, সেইটোতো আজি ইমান দিন চলি আছে। আৰ্টিকেল 44ত কোৱা আছে ইণ্ডিয়া এটা সময়ত এনেকুৱা হব, পৰিপক্ক হলে হব, কাৰণ সকলে আমি এইটো কথা, এইটো কথা চাওঁতে আমি আৰ্টিকেল সংবিধানৰ 51A(f) 51A(f) তাতে আছে যে প্রত্যেকজন ভারতীয় নাগরিকের দায়িত্ব, কম্পোজিট কালচার, কম্পোজিট কম্পোজিট ইউনিফর্ম কালচার কোৱা নাই, কম্পোজিট কালচার, কম্পোজিট শব্দ, কম্পোজিট কালচারক আমি বেয়া করব, আমি সেই শ্রদ্ধা এমব্রেস করব, ট্রেডিশন এন্ড কম্পোজিট কালচারক আমি সদায় আপন করব, সেইটো আছে। ইয়ার মাজত একটা, সেই দুটার মাজত একটা সমন্বয় আহিব লাগিব। ইউ সি সি নালাগে এই কথাটো আমি আমি প্রিন্সিপলের ক্ষেত্রে কব নো, কিন্তু ইউ সি সি এই মানে একদম মহতিয়া দিয়াকে আইন বনা লাগে। রবীন্দ্রনাথে যেটো কৈছে যে ভারতের আটাইতকৈ ডাঙর সম্পদে হল বৈচিত্র্য, আর নহয় মানে বিবেকানন্দ যে আকর্ষিত হয়েছে, মই নিজে আকর্ষিত মানে একটা কথা লাগবো দেই, পরমঙ্গ কি কৈছে, যত মত তত পথ, যত মত তত পথ, এইটাই হল ভারতীয় মানে গীতার বৈচিত্র্য। তুমি মোক সোহাটর পিনে গলেও পাবা, আমি ইউ সি সির কথা ভাবুতে আমি আর্টিকল ইয়ার কথা ভাবি লাগবে না, ইউ সি সি কেউ না লাগে এই কথাও কথা ঠিক নয়, সংখ্যালঘু অধিকারও সুনিশ্চিত করেছে। মুসলিম একটত এইটো একটা কন্ট্রাক্ট, বিবাহ ইজ এ কন্ট্রাক্ট, ইন্ডিয়ান স্পেশাল ম্যারেজ ইটস এ স্যাক্রামেন্ট, এটা একটা পবিত্র, খ্রিস্টান জানে স্যাক্রামেন্ট আছে, এটা একটা পবিত্র কার্য। এতিয়া আমি ইউ সি সি হলে স্যাক্রামেন্ট থাকবে না, এইবিলাক ইস্যু আছে নহয়, এই এনেকুৱা বিভিন্ন ইস্যু আছে, সেই ইস্যুবিলাক কৰোতে সময় লাগিব। মোদী খুব বুদ্ধিমান ব্যক্তি, তেওঁ শব্দই কোৱা নাই, সেইটো কিন্তু কৈছে যিটো কথা ৰণেন গোস্বামীয়ে কৈ আছে, চাওক মানে ইয়াত এতিয়া আমি হিন্দু মেরিজ একটর মতে আমার বিয়া হয়নে, বিয়াটো আমার হিন্দুর মাজতে যদি আপনি চায় মানুষের বিবাহ পদ্ধতি, বেঙ্গলী মানুষের বিবাহ পদ্ধতি, চাহ বাগানের মানুষের বিবাহ পদ্ধতি, বড়ো মানুষের বিবাহ পদ্ধতি বা সাউথর মানুষের বিবাহ পদ্ধতি, আহোম বিবাহ পার্থক্য আছে, বহু টেকনিক্যাল পার্থক্য আছে, কিন্তু যেতিয়া বিবাহক লৈ সংঘাত হয় বা কিবা ঘটনা হয়, যেতিয়া আদালতত যায়, আদালতত কিন্তু এটা আইনে সেই গোটেই বস্তুটো বিচার করে, আমার তিনটা মূল বিষয় আছিল, রাম মন্দির আর ইউ সি সি, 370 হয়ে গেল, রাম মন্দির সুপ্রিম কোর্টে করলে, আজি গোপাল শর্মায় কৈছে আমারও তাত অবদান আছে, এই গোপাল শর্মার পার্টিয়ে সুপ্রিম কোর্টত এফিডেভিট দিছিল, রামর কোনো অস্তিত্ব নাই, রাম একটা কাল্পনিক কাহিনী, রামায়ণ সাহিত্য নহয়, রামায়ণ ইতিহাস নয়, এওঁলোকে লিখি পেলা দিছিল সুপ্রিম কোর্টত, আজি তেওঁলোকে কৈ আছে এইবিলাক কথা, ভাল পাইছো কৈছে, কিন্তু তেওঁলোকৰ দলে সেইটো এফিডেভিট আকারে দিছিলে, এফিডেভিট আকারে দিছিলে তেওঁলোকৰ দলে, গতিকে এতিয়া ইউ সি সি হব, বিরতি না এতিয়া ইউ সি সি হব, তিনিওটা এজেন্ডা খতম, আপুনি এফালে কবল দিও, মই বিরতি এটা লৈ, বিরতি এটা লৈ পুনে পুনে কমল মেধি আৰু গোপাল শর্মার ওচৰলে যাম, কিন্তু এই মুহূর্তত মোৰ বাধ্যবাধকতা বিরতি লওয়াটো, বিরতি লম শীঘ্ৰে ঘূৰি আহিম। फिर एक बार भाजपा की प्रचंड विजय तय। নমস্কাৰ প্ৰিয় দৰ্শক, বিৰতিৰ পিছত সকলোকে পুনৰ স্বাগতম জনাইছো, শেষৰ খণ্ডত উপনীত হৈছো, মই পুনে পুনে গোপাল শর্মা ডাঙৰীয়া আপোনাৰ ওচৰলৈ যাম,
আপুনি ইউ চি চিৰ সন্দৰ্ভত মন্তব্য দিব বিচাৰিছিল বা কংগ্ৰেছৰ স্থিতিৰ কথা ক'ব বিচাৰিছিল। বিশেষকৈ আমি বিষয়টো উত্থাপন কৰিছোঁ কাৰণ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে এক প্ৰকাৰ নিৰ্বাচনী ৰণসিঙা বজাইছে আৰু ইউ চি চিৰ প্ৰসংগত উত্থাপন কৰিছে। এতিয়া আপোনাৰ চাওক, এতিয়া প্ৰথম কথা হৈছে কি, তেওঁলোকে যদিও এই 14 জুনত আপোনাৰ এই 22nd ল কমিশ্যন যিখন বহুৱাইছে ইউ চি চিৰ কাৰণে, তাৰ আগতে এই নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই আপোনাৰ 21 যিখন ল কমিশ্যন তেওঁলোকে কৰিছিলে সেইটো আপোনাৰ 18ত, আৰু এই ল কমিশ্যনে আপোনাৰ তেওঁলোকৰ এটা এই ৰিপৰ্টো ছাবমিট কৰিছিলে, প্ৰয়োজন নাই বুলি কৈছিলে। ৰিপৰ্টটো মই আপোনাক মই কৈছো চাব ইয়াৰ এই কথাটো, এই আপোনাক মই এইটো শুনিব, তেওঁলোকে কৈছিলে একদম প্ৰিচাইছলি, ৱাইল্ড ডাইভাৰ্চিটি অফ ইণ্ডিয়ান কালচাৰ কেন এণ্ড শ্বুড বি চেলিব্ৰেটেড, স্পেচিফিক গ্ৰুপছ অৰ উইকাৰ ছেকশ্যন অফ ছ'চাইটি মাষ্ট নট বি ডিছপ্ৰিভিলেজড ইন দ্য প্ৰচেছ, ৰিজলিউশ্যন অফ দিছ কনফ্লিক্ট ডাজ নট মিন এভলিউশ্যন অফ অল ডিফাৰেঞ্চেছ, দিছ কমিশ্যন হেজ ডেয়াৰফৰ ডেল্ট উইথ লজ ডেট আৰ ডিছক্ৰিমিনেটৰি ৰাডাৰ দেন providing a uniform civil code kintu, which is neither necessary nor desirable at this stage. Hey, homo, did you know that? Out of the world-wise, in the meantime, most countries are now moving towards recognition of difference, and the mere existence of difference does not imply discrimination, but is indicative of a robust democracy. আমি আপোনাৰ চাব কিন্তু এজনে আনজনৰ আমি যি কালচাৰ জীৱনশৈলী এম্ব্ৰেচ কৰিব লাগে, কথাটো হৈছে আনজনৰ বা কাৰোবাৰ যদি জীৱনশৈলীৰ যোগেদি এগৰাকী মহিলা ডিছক্ৰিমিনেট হৈছে তেতিয়া সেইটো এবলিছ কৰিবই লাগিব। আপুনি যিটো নিৰ্বাচন আহি আছে যদি বিজেপি ইউ চি চিৰ প্ৰসংগটো উত্থাপন কৰে তাৰ প্ৰত্যুত্তৰ কংগ্ৰেছে দিব লাগে, দিব দিয়াৰ প্ৰয়োজনীয়তা আহি পৰিব। কংগ্ৰেছৰ স্থিতি কি হৈছে এইটোৱে এতিয়া মই কথা কৈছোঁ, আপোনাৰ মহিলা বুলি ক'লে আপোনাৰ আপোনাৰ বিভিন্ন ধৰ্মৰ বিভিন্ন কালচাৰ, এতিয়া আপোনাৰ এটা ট্ৰাইবেল গ্ৰুপ আছে, তেওঁলোকৰ এটা ডাঙৰ ট্ৰাইবেল গ্ৰুপ আছে যিটো অল অভাৰ ইণ্ডিয়া, মই কৈছোঁ আপোনাৰ প্ৰায় 13 কোটি সময়ত 13 কোটিমান তেওঁলোকৰ মানে হেৰি এই গ্ৰুপটোৰ মেম্বাৰ্ছ, তেওঁলোকে কয় যে তেওঁলোক দে ডোণ্ট বিলং টু হিন্দু ৰিলিজন, তেওঁলোকে কয়, গতিকে তেওঁলোকেও মানে অপোজ কৰে। আৰু ইন দি মিন টাইম আপোনাৰ মিজোৰাম আপোনাৰ হেৰিয়ে এছেম্ব্লিয়ে যিটো আপোনালোকৰ বিজেপিৰ তেওঁলোকে এলায়েঞ্চত কৰা বুলি কয় মিজোৰাম, তেওঁলোকে অলৰেডি এইটো কৰি দিছে এগেইনষ্ট মানে ইউ চি চি তেওঁলোকে কৰি লৈছে। আৰু আপোনাৰ চাওক এতিয়া আপোনাৰ সেইদিনাখন এতিয়া মিজোৰামৰ সংগ্ৰহত সেইটো আপোনাৰ এই যিটো আপোনাৰ ক'লে যে আণ্ডাৰগ্ৰাউণ্ড হেৰি আপোনাৰ বিজেপি 2017 চনত এইটো তেওঁলোকৰ ভোট লৈছে তেওঁলোকৰ পৰা, গতিকে এই যে টেষ্টবিলাক আছে এই টেষ্টবিলাকে ইউ চি চি যিটো কথা আপোনাৰ আনিছে আজিৰ সময়ত কিমান সম্ভৱ, মই ভাবোঁ এই ইস্যুটো এই 2024 চনৰ ইলেকশ্যনত কেনেকে আপোনাৰ পোলাৰাইজেশ্যন কৰিব পাৰে, আৰু মই নাভাবোঁ যে পোলাৰাইজেশ্যনৰ কাৰণে বেচিকেলি ব্যৱহাৰ কৰিছে। মই মিঠি ডাঙৰীৰ ওচৰত যোৱা নাই, মিঠি ডাঙৰী আপোনাৰ মন্তব্য বিচাৰিম ইউ চি চি আহক, এতিয়ালৈকে মানে বেছি আগতীয়া হ'ব কথাখিনি ক'বলৈ, আহক ইউ চি চি অহাৰ পিছত আমি কথাবিলাকৰ বিচাৰ বিশ্লেষণ কৰিব পাৰিম। আগৰ পৰা এইটো কথা কৈ আছিলো যে 2024ৰ লোকসভা নিৰ্বাচনৰ সন্মুখত নৰেন্দ্ৰ মোদী আৰু বিজেপিয়ে তেওঁলোকে উন্নয়নৰ কথা কৈ তেওঁলোকে ভোট খুজিব নোৱাৰে। 2014 আৰু 2019 চনত যিবিলাক প্ৰতিশ্ৰুতি দি তেওঁলোকে নিৰ্বাচনী বৈতৰণী পাৰ হৈছিল সেই কথাবিলাক এতিয়া আৰু তেওঁলোকে ক'ব নোৱাৰে। তেওঁলোকৰ হাতত এটাই এজেণ্ডা থাকে সদায়, সেইটো হ'ল হিন্দু মুছলমান, মুছলমান কেতিয়াবা তেওঁলোকে ভোট বেংক হিচাপেও ল'ব বিচাৰে, আৰু কেতিয়াবা মুছলমানৰ মাজত ভাগ ভাগ কৰিব বিচাৰে, আৰু হিন্দু মুছলমান তেওঁলোকৰতো এটা মূল কথা। এতিয়া ইউ চি চিখনৰ জৰিয়তে নতুন যিটো সকলোৰে কাৰণে সমান আইন, এই গোটেই কথাটো লৈ এতিয়ালৈকে ক'ব পৰা এইকাৰণে হোৱা নাই যে আমি গোটেই বিষয়টো অধ্যয়ন কৰিব লাগিব, এইকাৰণে যে তাৰ অহা নাই, এতিয়ালৈকে অহা নাই বিষয়টো। আৰু এটা কথা নিশ্চিত যে যদি ক'ৰবাত মুছলমান মহিলাৰ প্ৰতি অন্যায় হৈছে, নিশ্চিতভাৱে এতিয়া এখন তথ্য প্ৰযুক্তি পৃথিৱীখন বহুদিন আগবাঢ়ি গ'ল, কিছুমান ক্ষেত্ৰত আমাৰ সমৰ্থন থাকিব যদি মুছলমান মহিলাৰ প্ৰতি ক'ৰবাত অন্যায় হৈছে, মুছলমান মহিলাক ন্যায় দিয়াৰ ক্ষেত্ৰত আমাৰ নিশ্চিতভাৱে আমাৰ দায়বদ্ধতা থাকিব, সকলো ৰাজনৈতিক দলৰে দায়বদ্ধতা থাকিব, সেই কথাটোক লৈ আমাৰ কোনো কথা নাই। যেনেকে 3 তালাকটো, 3 তালাকটো কিছুমান ক্ষেত্ৰত যুক্তিযুক্ততা আছে, বা কিছুমান ইছলামিক দেশতো আমি দেখা পাইছোঁ যে ভাৰতবৰ্ষত চলি থকা কিছুমান আইন কিছুমান ইছলামিক দেশতো নাই। এই কথাবিলাক এতিয়া আৰু পৃথিৱীখন বহুত আগবাঢ়ি গৈছে, এতিয়া কিছুমান কথা সলনি কৰা দৰকাৰ, বেছি আগতীয়া হ'ব যদি আমি ইউ চি চিক লৈ প্ৰধানমন্ত্ৰীয়ে গোটেই বিষয়টো উত্থাপন কৰিছে সমগ্ৰ দেশতে, সেই বিষয়টো সূত্ৰপাত হৈছে। মোৰ হাতত মাত্ৰ 1 মিনিট সময় আছে, মই অনুষ্ঠান সামৰিব লাগিব,
আজি সময়ত বিজেপিয়ে নির্বাচনী এক প্রচার আরম্ভ করলে সেই সময় কিন্তু অন্যান্য দলসমূহ ডিলিমিটেশনের ক্ষেত্রে বিজি থাকা দেখা পাওয়া গেছে রণেন গোস্বামী ডাঙরিয়া। ডিলিমিটেশন সেইটো এটা জেরি মেন্ডারিং যেটা কয় জেরি মেন্ডারিং তো সদায় সদায় যে রুলিং পার্টি থাকে সপক্ষে করে সেটা করবই সেইটো করে আর পৃথিবীর গোটেবিল হয়ে আছে ইয়াতো তেনেকে চেষ্টা করে আছে হয় নহয় উচিত অনুচিত দল গঠন হওয়ার দিনাখন এটা প্রতিশ্রুতি দলে ভারতবর্ষক দিছিল 370 রাম মন্দির আর ইউনিফর্ম সিভিল কোড দুটা বিষয় ইতিমধ্যে সফল সমাপ্তি হয়েছে তিন নম্বর বিষয় আহিছে আর তিন নম্বর বিষয় ইউনিফর্ম সিভিল কোড ভারতবর্ষর জনসাধারণের সমগ্র জনসাধারণের দাবি মনের কথা আর দলে সেটা পূরণ করার কারণে প্রয়াস করেছে আর আমি আশা করো এই সময় 2024 যদি সরকার গঠন করে বিজেপিয়ে ইউনিফর্ম সিভিল কোডের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি পূরণ করবে গঠন করে নয় গঠন করব অর্থাৎ কি কথা আছে 2024 সরকার গঠন করবে কোনো ধরনের ডিবেট গঠন করবে মনোসন সামরিব লাগিব মোর সহিত সংযুক্ত হওয়ার কারণে রণেন কুমার গোস্বামী গোপাল শর্মা কমল কুমার মেধি রঞ্জিত কুমার শর্মা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছো প্রিয় দর্শক শুভরাত্রি।